ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তন এসেছে তার দিকে যদি কেউ একটা আঙ্গুলও তুলতে চায় তবে সে আঙ্গুল ভেঙে দেওয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম পনেরো আগস্টকে কেন্দ্র করে সব ধরনের ষড়যন্ত্র রুখে দিতে শাহবাগে অনুষ্ঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কর্মসূচিতে রাখা বক্তব্যে তিনি এমন হুঁশিয়ারি দেন আজ সকাল এগারোটার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগে এসে জড়ো হয় জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে শেখ হাসিনার বিচার সহ বিভিন্ন দাবিতে স্লোগান দেয় তারা সমাবেশে যোগ দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিজ আলম ষড়যন্ত্রের কোন চেষ্টা না করতে আওয়ামী লীগ নেতাকর্মীদের হুঁশিয়ারি দেন জুলাই গণহত্যা সংখ্যালঘুদের ওপর হামলার বিচার সহ দ্রুত চার দফা বাস্তবায়নের দাবিও জানায় এই আন্দোলনের নেতারা এই বিষয়ে জানতে আমরা এবারে যাচ্ছি শাহবাগের সামনে আমাদের সাথে যুক্ত হবেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন নূর আপনি শাহবাগে আছেন সেখানে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি সম্পর্কে আমাদেরকে তথ্য দেবেন ل <laughs> কারজানা আপনারা আপনি জানেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রেজিস্ট্যান্স উইক চলছে সেই রেজিস্ট্যান্স উইকের তৃতীয় তৃতীয় দিন আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সকাল সাড়ে এগারোটার দিকে কেন্দ্রীয়ভাবে এই শাহবাগের যে জাতীয় জাদুঘরটি রয়েছে সেই জাতীয় জাদুঘরের সামনে তাদের কেন্দ্রীয় সমাবেশটি শুরু হয় এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নেতারা এসেছেন তারা যারা এখানে এসে জড়ো হয়েছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যারা এসেছেন তাদেরকে লক্ষ্য করে বিভিন্ন সময় বক্তব্য রাখছেন একটু পরপর বক্তব্য রাখছেন দিক নির্দেশনা প্রদান করছেন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে আমাদেরও কথা হয়েছে তারা বলছেন তাদের যে চার দফা দাবি রয়েছে দ্রুত সেই চার দফা দাবি বাস্তবায়ন করতে হবে গণহত্যায় যারা নেতৃত্ব দিয়েছিলেন জুলাই গণহত্যা যেটি তারা আখ্যায়িত করছেন জুলাইয়ের পনেরো তারিখ থেকে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত শিক্ষার্থীদের উপরে যেভাবে নিপীড়ন চালানো হয়েছে যেভাবে হত্যা করা হয়েছে সেসব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করতে হবে এবং যারা ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা কায়েম করেছিল বাংলাদেশে এর যে দোসরা রয়েছেন বিভিন্ন সেক্টরে তাদের সবার বিচার করতে হবে এবং গত কয়েকদিন ধরে সংখ্যালঘু সম্প্রদায় এর উপরে যারা হামলা করেছে আওয়ামী লীগের নেতাকর্মী অথবা অন্য যারাই হামলা করেছে তাদের সবার উপর তাদের সবার বিচার নিশ্চিত করতে হবে এবং গত 15 বছর ধরে 16 বছর ধরে যারা নিগ্রহের শিকার হয়েছে নিগৃহীত হয়েছে তাদেরকে সুযোগে যে সাম্য সুযোগে যে সমতা সেটি নিশ্চিত করার দাবিও তারা জানাছেন আজকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এসে শিক্ষার্থীরা জড় হয়েছে তারা এখানে এসে স্লোগান দিচ্ছেন তারা বলছেন কোনো ধরনের ভোগান্তি যাতে না হয় এজন্য তারা শাহবাগের যে মূর্তি রয়েছে সেই মূর্তি অবরुद्ध না করে শাহবাগের সামনে জাতীয় জাদুঘরের সামনে যে জায়গাটি খালি জায়গাটি আছে এই জায়গাটিতে তারা অবস্থান নিয়ে তাদের দাবি দাওয়া জানাচ্ছেন এবং তারা শেখ হাসিনার বিচার দাবি করছেন আমরা শাহবাগ থেকে শিক্ষার্থীদের দাবি দেওয়া তাদের কর্মসূচি সম্পর্কে জানছিলাম